নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর বাংলায় আরও এক পর্ব সমান দুর্নীতি, হাইকোর্টে বললেই তদন্ত, ফাঁস কথা সিবিআই এর বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এরাজ্যে ফের নতুন এক নিয়ম, অভিযোগ তদন্ত শুরু করতে চলেছেন সিবিআই, বিষয়টি স্পষ্ট হয়ে যেতে পারে আগামী সপ্তাহে। কেন্দ্রীয় প্রকল্পের 2,29,000 কোটি টাকার গরমিলের অভিযোগে এবার তদন্তে রাজি কেন্দ্রীয় সংস্থা সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইনজীবী জানিয়েছেন, আদালতের নির্দেশ দিলেই এক্ষেত্রে প্রাথমিক অনুসন্ধানের রাজি সিবিআই, আগামী সপ্তাহে এই মামলার শুনানি। 2021 সালের ক্যাগেটের একটি রিপোর্টকে হাতিয়ার করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের খাতে রাজ্য সরকারের দেওয়া 2,29,000 কোটি টাকার নিয়োজক গরমিলের অভিযোগ উঠে, সেই গরমিলের অভিযোগেই দায়ের হয় জনস্বার্থ মামলা, আগামী সপ্তাহে মামলার শুনানি। উল্লেখ্য, এরাজ্যে কেন্দ্রীয় দেওয়া টাকা নয়ছয় করা অভিযোগ বারবার তুলেছেন বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় সরকার বাংলায় একাধিক প্রকল্পের টাকা ঢাললেও সেই টাকা অন্য খাতায় খরচ হয় বলেও অভিযোগ বিজেপি নেতাদের একাংশের।